আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মেহনাজমো ব্লগ। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কোরাল শুটকি ভোনার রেসিপি। আর এভাবে যদি শুটকি ভোনা করেন তাহলে যারা পছন্দ করে না শুটকি তারাও চেটে পুটে খাবে। তো এই জন্য যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। শুটকি ভোনা করার জন্য আমি এখানে কোরাল শুটকি নিয়ে নিচ্ছি 300 গ্রাম পরিমাণ। আর এগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। তো ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি, মাথার অংশ এবং লেজের অংশ বাদ দিয়ে এরকম সাইজ করে আপনারা কেটে নেবেন। এরপরে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে এই কেটে রাখা শুটকিগুলো দিয়ে দিব। তো শুটকি মাছগুলো আপনারা এখানে না ধুয়ে প্রথমে ভেজে নেবেন, এতে শুটকির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। আর আজকে আমি যেভাবে শুটকিটা ভোনা করব এই টিপস যদি আপনারা ফলো করেন তাহলে যারা শুটকি মাছ খায় না তারাও এই শুটকি মাছ খেতে খুবই পছন্দ করবে। তো কোরাল শুটকিটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আর আমি এখানে মিডিয়াম হিটে এই শুটকি মাছগুলোকে ভেজে নিচ্ছি, কোনো রকম তেল পানি ছাড়া প্রথমে ভেজে নিতে হবে। এরপরে আমি এখানে গরম পানি দিয়ে ধুয়ে নেব। এই শুটকি ভোনার রেসিপি দেখে আপনারা যে কোনো শুটকি ভোনা করতে পারবেন, লইট্টা শুটকি, কোরাল শুটকি বা যে কোনো শুটকি মাছের রেসিপি এই রেসিপি দেখে তৈরি করতে পারবেন। তো ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি গরম পানি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। 10 মিনিট আমি গরম পানিতে ভিজিয়ে রাখবো, এরপরে ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিব। এ পর্যায়ে আমি প্যানের ভিতরে আবারও 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। আর এরপরে তেলটা একটু গরম হলে এর ভিতরে সেই ধুয়ে রাখা শুটকি মাছগুলো দিয়ে নিব। এগুলোকে পানি ঝরিয়ে নিতে হবে। তো পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেলে এরপরে আমি এর ভিতরে ভেজে নিচ্ছি। এইভাবে যদি আপনারা শুটকি মাছ রান্না করেন তাহলে কতটা স্বাদ লাগবে একবার তৈরি করলেই বুঝতে পারবেন। মাছগুলোকে 10 মিনিটের জন্য আমি ভালো করে তেলে ভেজে নিব। আর তেলে ভাজতে ভাজতেই দেখবেন রংটা চেঞ্জ হয়ে গেছে এবং রংটা পরিবর্তন হয়ে লালচে টাইপের রং হয়ে আসছে। আমার ইউটিউব চ্যানেলে অনেক ভালো ভালো টিপস শেয়ার করা হয়, সেই টিপসগুলো আপনারা নিয়মিত জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবে আস্তে আস্তে আপনারা এই শুটকি মাছগুলোকে খুব ভালো মতো ভেজে নেবেন। শুটকি মাছগুলো যেন কড়াইয়ে লেগে না যায় সেজন্য আমি সামান্য পরিমাণ তেল আর একটু দিয়ে নিচ্ছি। এতে শুটকি মাছগুলো খুব দ্রুত এই কড়াই থেকে তুলে নেওয়া যাবে। তো মাছটা ভাজতে ভাজতে দেখবেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর শুটকি মাছগুলো একটু লালচে টাইপের রং ধারণ করেছে। এ পর্যায়ে আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন এবং একটি বাটির মধ্যে ঢেলে নেবেন। তারপরে এই কড়াইটি অথবা যে কড়াই করবেন সেই কড়াইটা খুব ভালোভাবে পরিষ্কার করে চুলায় দিয়ে নেবেন। তা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং কড়াইটা পরিষ্কার করে চুলায় আবারও দিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে 5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি, এখানে একটু তেলটা বেশি পরিমাণে লাগবে। আর আমি এখানে দিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকে সামান্য ব্রাউন কালার করে আমি ভেজে নেব, একটু লালচে টাইপের হলেই আমি এর ভিতরে শুটকি মাছগুলো দিয়ে নেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এছাড়া কোন ধরনের ভিডিও চান সেটিও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এ পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি। শুটকি মাছে যেহেতু লবণ আগে থেকে দেওয়া থাকে এজন্য খুব সাবধানে লবণটা এখানে ব্যবহার করতে হবে। অল্প পরিমাণে লবণ দিয়ে প্রথমে দেখে নেবেন যে লবণটা ঠিক আছে কিনা, তারপরে আবারও লবণ লাগলে দিয়ে নেবেন। তো পেঁয়াজগুলো অনেকটাই লালচে কালার হয়ে এসেছে, এ পর্যায়ে বাকি মশলাগুলো আমি এখানে দিয়ে নেব। এই ভোনাতে কিছু বাটা মশলা লাগবে, সেখানে আমি প্রথমে দিয়ে নেব পেঁয়াজ বাটা। আর পেঁয়াজ বাটা আপনারা এখানে দিয়ে নেবেন 1 টেবিল চামচ পরিমাণ, এর সাথে আপনারা রসুন বাটা দিয়ে নেবেন 1/2 টেবিল চামচ পরিমাণ, আর আদা বাটা দিয়ে নেবেন 1 চা চামচ পরিমাণ। এই পরিমাণ বাটা মশলা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। পেঁয়াজের সাথে খুব ভালো মতো এই বাটা মশলাগুলো একটু কষিয়ে নিতে হবে। আর কষাতে কষাতে পানিটা যখন কমে আসবে তখন এখানে 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে নেব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়, আর খুব ভালো মতো কষিয়ে নিব। এ পর্যায়ে কিছু শুকনো মশলা আমি দিয়ে নিচ্ছি, এখানে 1 চা চামচ পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়ো, আর মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা ঝাল কম খেলে এখানে ঝালের পরিমাণ কমাতে পারেন। আর ধনিয়ার গুঁড়ো দিয়ে নিতে হবে 1/2 চা চামচ পরিমাণ। এরপরে আমি দিয়ে নিচ্ছি জিরার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। তারপরে খুব ভালো মতো একটু কষিয়ে নিতে হবে মশলাগুলোকে, কষাতে কষাতে তেলটা যখন ছেড়ে দিবে তখন এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে নিতে হবে আর খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এরপরে কষাতে কষাতে পানিটা কমে আসবে আর তেলটা আবারও ভেসে উঠবে, তখন বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে।
সে পর্যায়ে আপনারা কোরাল শুটকির যে ভেজে রেখেছিলেন সেগুলো এর ভিতরে দিয়ে নেবেন। অনেক নতুন রাঁধুনি আছেন যারা খুব ভালো মতো শুটকি ভোনা করতে পারেন না, তারা যদি আমার এই ভিডিওটা দেখেন খুব সহজেই শুটকি মাছ ভোনা করতে পারবেন। আর এই রেসিপি দেখে সব ধরনের শুটকি ভোনাই আপনারা তৈরি করতে পারবেন। বাসার পরিবারের সদস্যরা অনেক সময় শুটকি মাছ খেতে চায় না, তাদেরকে যদি এভাবে করে শুটকি মাছটি তৈরি করে দেন তাহলে সবাই খেতে পছন্দ করবে। আর বাচ্চারাও অনেক সময় দেখা যায় শুটকি মাছ খেতে চায় না, তাদেরকে একবার এই রেসিপিটি তৈরি করে দিন, দেখবেন প্রতি সপ্তাহে একবার করে হলেও শুটকি মাছ খেতে যাবে। বাজারে বা মার্কেটে সবসময় শুটকি মাছ পাওয়া যায়, যখন আপনারা চান তখনই এই শুটকি মাছের রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। যে পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে নিচ্ছি গরম পানি, আর এই পানিটা দিয়ে আমি ভালো মতো সিদ্ধ করে নিব এবং কষিয়ে নিব। আর কিছুক্ষণ পরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য, এতে খুব ভালো মতো মশলাটা কষে যাবে শুটকি মাছের সাথে। আর এভাবে কষাতে কষাতে রান্নাটা প্রায় শেষ হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখুন অনেকটাই কষে গেছে মশলাটা। এভাবে কষিয়ে কষিয়ে আপনারা যদি শুটকি মাছের ভোনাটে তৈরি করেন তাহলে অনেক ভালো লাগবে খেতে। আর আপনারা যদি চান এখানে সামান্য পরিমাণ পানি রাখতে পারেন। আমি একদম গায়ে গায়ে ভোনা করব, এই ভোনাটা আমার ফ্যামিলির লোক খুব ভালো পছন্দ করে, এজন্য আমি এভাবে তৈরি করছি। আর খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবং শুটকি মাছটাও পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আপনারা চুলা থেকে নামিয়ে নিতে পারেন, আর চুলা থেকে নামিয়ে খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারেন। অনেক সময় দেখা যায় পরিবেশনের কারণেই অনেক বেশি খেতে ভালো লাগে শুটকি মাছ। এ পর্যায়ে তেলটা বেশি উঠেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। আর একটি বাটির মধ্যে আমি পরিবেশনের জন্য ঢেলে নিচ্ছি। অসাধারণ মজার এই শুটকি মাছের ভোনার রেসিপিটি আপনারা একবার তৈরি করে নিতে পারেন। আর কোরাল মাছের শুটকি ভোনা কতটা মজাদার সেটা আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন। যারা আমার পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো এবং লাইক করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনারা সাথে সাথে দেখতে পারেন। এছাড়া আমার চ্যানেলটিও ফলো করে রাখতে পারেন, এখানেও নতুন নতুন টিপস শেয়ার করা হয়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।